হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো অনেক দিন আসলে আপনাদের থেকে দূরে ছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া আর টিউটোরিয়াল দিবেন না। আসলে আমি টিউটোরিয়াল দিতে চেয়েছিলাম, তো আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম বোনের বিবাহ নিয়ে। তো এটা মোটামুটি একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা সুখী হতে পারে। তো আজকে আমাদের এক্সেলের পার্ট 12, এবং আজকে আমরা কথা বলবো অল অ্যাবাউট কপি অ্যান্ড পেস্ট। কপি পেস্ট হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এক্সেলের কপি পেস্টের ব্যাপারটা একটু ভিন্ন। কপি পেস্টের বিভিন্ন অপশন আছে। আপনি যখন পেস্ট করতে যাবেন, ফরম্যাট পেস্ট করবেন নাকি লেখাগুলা পেস্ট করবেন, ভ্যালু পেস্ট করবেন, এরকম অনেকগুলা ব্যাপার আছে। ওইগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে আপনি মাইক্রোসফট অফিসে এক্সপার্ট হয়ে যাবেন। এই গ্রুপে কানেক্ট হবেন, এই পেজে অবশ্যই লাইক দিবেন, তাহলে নিয়মিত আপডেট পেতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমি এখানে অনেকগুলা লেখা লিখে রাখছি, যার একটা ফরম্যাট করে রাখছি। তো আমি যদি এই ফরম্যাটটা কপি করতে চাই, জেনারেলি আমি যদি এই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি প্রেস করলাম, করার পরে এখানে গিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখেন হুবহু এই জিনিসটা এখানে পেস্ট হয়ে গেল। কিন্তু আমি যদি চাই যে এই হুবহু পেস্ট না করে আমি বিভিন্ন জিনিস এখানে নিয়ে আসবো, তো সেইটা কীভাবে করবো ওইটাই মূলত আজকে আমরা দেখে নিব। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে গেলাম। তো এই যে এটা কপি আছে, কপি করার পরে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, করার পরে দেখেন পেস্ট স্পেশাল একটা অপশন আছে, এটার উপরে গেলাম। ধরেন এখানে আমার এই যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু যোগ করা, এইটা আর এটা যোগ করে এটা, এইটা এটা যোগ করে এইটা। তো আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলো এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, এখন আমি এই জায়গায় নিয়ে পেস্ট করব। আমরা পেস্ট স্পেশালে যাব। তো জেনারেলি যেটা থাকে অল দেওয়া থাকে, তার মানে সব কিছু পেস্ট হবে। আমি যদি শুধু ফর্মুলার উপরে ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন শুধু ফর্মুলা, এই যে ফর্মুলাগুলা কপি হয়েছে কিন্তু ভ্যালুগুলো কিন্তু কপি হয় নাই। সুতরাং আপনি চাইলে খুব সহজে ফর্মুলাটা অন্য জায়গায় কপি করে নিয়ে যেতে পারেন, কপি ফর্মুলা করে। এখানে যদি আপনি এখন ভ্যালু পাতান এই যে, তাহলে দেখেন এই যে রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে এখানে 10 বসে গেল। সেল রেফারেন্স নিয়ে আমার ভিডিও আছে, এই সিরিয়াল অনুযায়ী আপনি দেখে নেবেন এর আগের ভিডিওই, ঠিক আছে। আমি এইগুলো এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি ক্লিয়ার করে দেই, দেওয়ার পরে আবার এটা যদি আমি কপি করে নেই, কন্ট্রোল সি প্রেস করলাম, করার পরে এখানে যাই, যাওয়ার পরে পেস্ট স্পেশালে গেলাম, যাওয়ার পরে আমি যদি ভ্যালুর উপরে ক্লিক করি, করার পরে আমি যদি ওকে দেই, তাহলে খেয়াল করেন এখানে শুধু ভ্যালুগুলো কপি হয়ে আসছে, এই ফর্মুলা কিন্তু কপি হয় না। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যোগ করে ওখান থেকে শুধুমাত্র ভ্যালুগুলো কপি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশানটা ব্যবহার করতে পারি। এখন আমি যদি আবার পেস্ট এটা এইভাবে থাকুক, আমি পাশেই দেখাই, আমি যদি আবার পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পরে দেখেন ফরম্যাট নামে একটা অপশান আছে, যে আপনি যদি এই ফরম্যাটটা কপি করে আনতে চান, আপনি এটার উপরে ক্লিক করে ওকে দিলেন, তো দেখেন এই ফরম্যাটটা এখানে কপি হয়ে গেল। অথবা আমি যদি এই কপিটা এই জায়গায় যদি এই ফরম্যাটটা কপি করে নিয়ে যেতে চাই, হ্যাঁ, এখানে আমি যদি পেস্ট করি, পেস্ট স্পেশালে গেলাম, যাওয়ার পর আমি যদি ফরম্যাটের উপরে ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন এই ফরম্যাটটা হুবহু এখানে কিন্তু কপি হয়ে গেল। এই যে ফরম্যাটটা ছিল এটা এখানে কপি হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু ফরম্যাটও কপি করে ফেলতে পারেন। এরপরে আপনি যদি আরও অপশান আসে, সেটা হচ্ছে পেস্ট স্পেশালে গেলাম, যাওয়ার পরে কমেন্ট আসে, ভ্যালিডেশান আসে। আমি যদি কমেন্টের ব্যাপারটা আপনাদেরকে দেখাই, যে কোনো একটা লেখার পাশে আপনি যদি কমেন্ট অ্যাড করেন, সাপোজ আমি এই লেখার এখানে যদি আমি যে ইনসার্ট কমেন্টে যাই, যাওয়ার পরে লিখলাম হাউ আর ইউ লিখে ওকে করে দিলাম, ঠিক আছে। এখন এখানে একটা কমেন্ট আছে। এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করি, করে এখানে যদি পেস্ট না করে আমরা পেস্ট স্পেশালে যাই এবং এখানে শুধু কমেন্ট ওকে করে দেই, তাহলে দেখেন এই যে কমেন্টটা শুধুমাত্র এখানে কপি হয়ে আসছে। এরপর হচ্ছে ভ্যালিডেশান। আপনি যদি এখানে কোনো ড্রপ ডাউন করা থাকে, যদি আপনাদেরকে একটু ড্রপ ডাউন করে দেখাই, সাপোজ আমি এই সেলে এখানে যদি আমি ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশানে যাই, যাওয়ার পরে আপনারা জানেন যে কীভাবে ড্রপ ডাউন করতে হয়, লিস্টে যাই, যাওয়ার পর আপনি যদি এখানে ড্রপ ডাউন করে দেন DISA-কে ঢাকা, JESSORI যশোর, আপনি যদি এটা করে ওকে করে দেন, তো এখানে দেখেন একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে, ঢাকা আর যশোর। আমি যদি এইটা এখন কপি করতে চাই, তো এখান থেকে কন্ট্রোল সি প্রেস করলাম। আচ্ছা, এখানে নিচে আর কিছু ভ্যালু দিলে বুঝতে সুবিধা হবে, আমি আর কিছু ভ্যালু দিচ্ছি এখানে। তো দেখেন এইটা প্রেস করে, সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম, এখানে গেলাম, যাওয়ার পরে যদি পেস্ট স্পেশালে গিয়ে আমি যদি ভ্যালিডেশান ক্লিক করি, ওকে করে দেই, তাহলে দেখেন অন্যগুলা কিন্তু কপি হয় নাই, শুধুমাত্র যে ড্রপ ডাউন যেটা ছিল এটা শুধুমাত্র কপি হয়েছে। খুব সহজে আপনি এই কাজগুলো এখান থেকে করে ফেলতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা এখন দেখে নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি এগুলো একটু ডিলিট করে দেই। এরপরে আমি আবার এই ভ্যালুগুলো কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, এখানে গেলাম, যাওয়ার পরে পেস্ট স্পেশালে যদি যাই, যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অপারেশান,
অ্যাড সাবস্ট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড আমি যদি একটা করে দেখাই আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে দিলাম তিন, নিচেও দিলাম তিন, এটা দিলাম তিন, ঠিক আছে। তো আমি যদি এই ভ্যালুগুলো এখান থেকে কপি করি, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এটার উপরে গিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি পেস্ট স্পেশালে গিয়ে দেখেন অ্যাডে যদি ক্লিক করি, তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু যোগ হয়ে এখানে বসবে। আমি একটু অ্যাড করে দেখাই, ওকে করে দিলাম। দেখেন এখানে ছিল 500, এখানে হয়ে গেছে 503। তো আমি যদি এখন অ্যাড না করি, অ্যাড না করে এখান থেকে এটার উপরে ক্লিক করি, করার পরে পেস্ট স্পেশালে গিয়ে যাওয়ার পরে যদি সাবস্ট্রাক্ট করি, ওকে করি, তাহলে দেখেন এই 300 থেকে 500 বিয়ে করছে, করে যত হয় সেটা দেখিয়ে দিচ্ছে। একইভাবে আপনি এখান থেকে কিন্তু এইভাবে মাল্টিপ্লাই এবং ডিভাইড করে ফেলতে পারেন। এরপরে ট্রান্সপোজ নামে একটা অপশন আছে, এটা বেশ মজার, কারণ এই লেখাগুলো আছে হরিজেন্টালি, আপনি এটা ভার্টিক্যালি দেখতে চান। আপনি কন্ট্রোল সি প্রেস করলেন, এখানে গেলেন, যাওয়ার পরে আপনি পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ দিলেন, ওকে দিলেন, তো দেখেন এই যে এখানে কিন্তু ভার্টিক্যালি চলে আসছে। দেখেন আমরা এখন যেটা করলাম, এটা একটু ওয়াইড বড় করে নিলাম কলামের। এখন যদি আমি এটা কপি করি, এটা কেন করছি আমি আপনাদেরকে দেখাই। এই সেম সাইজের আরেকটা আপনি এরকম ঘর এখানে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখানে যান, যাওয়ার পরে আপনি পেস্ট স্পেশালে যান, যাওয়ার পরে কলাম ওয়াইড দিয়ে ওকে করে দেন, তাহলে দেখেন এই সেম সাইজের হুবহু আরেকটা এই যে টেবিলের কিন্তু ইয়া হয়ে গেল। এখন আপনি চাইলে এটা কিন্তু এভাবে বর্ডার দিয়ে নিতে পারবেন খুব সহজে, আপনারা টেনে টেনে এই সাইজ মতো করা লাগবে না। তো আমি এটা আবার একটু কপি করে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, করার পরে পেস্ট স্পেশালে যাই, দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো নিজে করে দেখবেন। যদি আমি এগুলো দেখাতে যাই, ভিডিওর ডিউরেশন বড় হয়ে যাবে। আশা করি আপনাদের দরকার যদি হয় তাহলে আপনারা নিজেরা চেষ্টা করবেন, না পারলে কমেন্ট করবেন, তবে আশা করি আপনারা পারবেন। আর এগুলো অত একটা দরকার হয় না। আমি যদি আরেকটা দেখাই, এটা হচ্ছে অল এক্সেপ্ট বর্ডার, আমি যদি এটার উপরে কপি করি তাহলে যেটা হবে, দেখেন এই ফরম্যাটটা কিন্তু আর যায় নাই, যে আমি বড় করে নিয়েছিলাম সেল এগুলো হয় নাই, তার ইচ্ছা মতো সে নিয়েছে এবং সে বর্ডারও কিন্তু দেখাচ্ছে না। তো এইভাবে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিস আপনি কপি পেস্ট করে নিতে পারেন। তবে মেইনলি আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে এইগুলা, এই যে ফর্মুলা, ভ্যালু, ফরম্যাট, এই তিনটা জিনিস আমাদের অনেক বেশি প্রয়োজন হয় এবং ট্রান্সপোজ। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।